প্রায় এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমরা, আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে, যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের মানে অস্ত্র দিয়ে খুন হয়েছে, সবই আপনাদেরকে জানাবো। মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি, তো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি। দুই দেশের পুলিশই তদন্ত করছে, আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারব। তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি, তবে আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। একজন জনপ্রিয় সংসদ সদস্য জিনাজের কালীগঞ্জ এলাকা, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণের জন্য স্তম্ভিত, শোকে মুহ্যমান। আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা, যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই, অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে মুহ্যমান, যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন এবং নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তে আমাদের, আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভাই, কিলার কি বাংলাদেশের নাকি হচ্ছে ইন্ডিয়ার, পরিষ্কার করেন। আমরা নাম বলেন তদন্তের স্বার্থে, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না।